এবার বর্ণিল সাজ দেখে প্রতিবছরই অভ্যস্ত মির্জাপুরের মানুষ। দুর্গাপূজা এলেই সাজসাজের রব ছড়িয়ে পড়ে এলাকার সর্বত্র। টাঙ্গাইলের মির্জাপুরে একসময় দানবীর হিসেবে পরিচিত ছিলেন আরপি সাহা। 75 বছর আগে জাকজমকের সাথে এখানে শুরু হয় এ পূজার। কালক্রমে এ আয়োজনের নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পূজার 5 দিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় আরপি সাহার বাড়ির এই আঙিনা। অ্যাকচুয়ালি আমাদের যতদিন ধরে আমি এখানে আছি 6 বছর ধরে, প্রত্যেক বছরই আমাদের এরকম ইনভাইট করা হয় এবং অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক বছরই এখানে আসি, খাওয়া দাওয়ার আয়োজন থাকে, সো সেটাকেও পার্টিসিপেট করি, সাথে এখানে কি হয় না হয় দেখে যাই, এভাবে চলছে আমাদের। আমরা সবাই একসাথে পুজোর আনন্দ করে উপলব্ধি করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে সবাই অনুষ্ঠানটা খুব উপভোগ করি আনন্দের সাথে। কুমুদিনী পরিবারের এ পূজায় প্রসাদ বিতরণ, ভোজ এমন নানা আয়োজন থাকে অতিথিদের জন্য। পূজা উদযাপনের এমন রীতি ঐতিহাসিকভাবেই হয়ে আসছে বলে জানান তাদের পরিবার প্রধান। এখানে আমার শ্বশুরমশাই, আমাদের ফাউন্ডার, যেটা উনি সবসময় বিশ্বাস করতেন যে মা সার্বজনীন মা, উনি সবাইয়ের মা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইয়ের মা, উনি চাইতেন সবাই মিলেমিশে যেন আমরা এই উদযাপন, মার পূজাটা উদযাপন করি। তাই মানে এখানে ধর্ম বর্ণ কোনো কিছু আলাদা না, আমরা সবাই মিলে মাকে আবাহন করি, মার পূজা করি। দিন পেরোনোর সাথে সাথে মণ্ডপ ঘিরে বাড়তে থাকে লোকজনের আনাগোনা। ঐতিহ্যবাহী আরতি অনুষ্ঠান পরিবেশন করেন ভারতেশ্বরী হোম স্কুলের ছাত্রীরা। বাংলাদেশের অন্য পূজা মণ্ডপগুলোর চেয়ে আরপি সাহার বাড়ির পূজা একটু ভিন্ন রকম। এখানকার পূজার একটা বড় অংশ আয়োজন করেন নারীরাই। ওই নারী শক্তি জাগিয়ে তুলবার জন্য দুর্গাপূজা একটা প্রতীকী হিসাবে আমরা ব্যবহার করি, আর সরস্বতী পুজোতেও কিন্তু মেয়েরাই আয়োজনটা করে, সবকিছু মেয়েদের দ্বারাই হয় এখানে। দিন থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে এখানে সামিল হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ। এখানকার আয়োজকরা বলছেন তাদের উৎসব আয়োজনের দরজা সব ধর্মের মানুষের জন্য খোলা, কারণ আয়োজনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য এবং এক্ষেত্রে পূজা একটা উপলক্ষ মাত্র। অর্চিয়তন্দ্রিলা, BBC বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল।